নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। ভেটকি মাছ দিয়ে নানান রকম রেসিপি কিন্তু আমরা বানিয়ে থাকি। ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, চিলি ফিশ, ফিশ ফিঙ্গার, এছাড়া পাতুরি তো বলার অপেক্ষায় রাখে না। আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে কিভাবে ভেটকি মাছের পাতুরি বানিয়ে নেওয়া যায় আমি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমার অনেক বন্ধুরাই আমাকে অনেক দিন ধরে এই রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ করছিলেন, তাই আজকে আমি নিয়ে এলাম কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি। গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। ভেটকি মাছের পাতুরি বানাবার জন্য কলা পাতার প্রয়োজন, সেই জন্য সবার প্রথমে কলা পাতাগুলোকে এইভাবে একটু সেকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তাওয়ার ওপরে দিয়ে কলা পাতাগুলোকে এইভাবে আস্তে আস্তে সেকে নিচ্ছি। আর কলা পাতাগুলো যদি সেকে নেওয়া হয় তাহলে মাছগুলো যখন কলা পাতার মধ্যে দিয়ে ফোল্ড করব তখন কলা পাতাগুলো ভেঙে যায় না, সেই জন্যই কলা পাতাগুলোকে এইভাবে সেকে নিতে হয়। এছাড়া আরও একটা পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক চা চামচ লবণ দিয়ে কলা পাতাগুলো যদি ওই রকম গরম জলের মধ্যে একটু ডুবিয়ে তুলে নেন, তারপরে জল ঝরিয়ে নিয়ে সেই পাতাটাকেও ব্যবহার করা যায় পাতুরির হিসেবে। আর ওই গরম জলে ডুবিয়ে নেওয়া কলা পাতাটা জল ঝরিয়ে নিয়ে যদি কোনো কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দেন তাহলে 3-4 মাস একই রকম সতেজ থাকে। কলা পাতাগুলো ভালো করে এইভাবে সেকে নিলাম। একটা প্লেটের মধ্যে ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে নিচ্ছি। আমি 500 গ্রাম ভেটকি মাছের ফিলে নিয়েছি, এতে আমার 15 পিস হয়েছে। মাছের পিসগুলোতে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। যদি পাতিলেবু না থাকে তাহলে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণে একটু ভিনেগারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার লবণ আর পাতিলেবুর রসটা মাখিয়ে 15-20 মিনিট মাছের পিসগুলোকে রেখে দেব। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 50 গ্রাম কালো সর্ষে, আর নিচ্ছি 50 গ্রাম হলুদ সর্ষে। যেহেতু আমি 500 গ্রাম মাছ নিয়েছি সেই কারণে 100 গ্রাম সর্ষে ব্যবহার করছি। আপনারা মাছের পরিমাণ যদি কম বা বেশি করেন তাহলে কিন্তু সর্ষের পরিমাণও কম বা বেশি করতে হবে। এবার জল দিয়ে সর্ষেটাকে 15-20 মিনিট ভিজিয়ে রাখব। সর্ষেটা ভালো মতন ভিজে গেছে। এবার ছাঁকনিতে অতিরিক্ত জলটা ছেঁকে ফেলে দিয়ে মিক্সিং জারে ভিজে যাওয়া সর্ষেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি সেই কারণে কাঁচা লঙ্কাটাও একটু বেশি ব্যবহার করলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। স্বাদ অনুসারে লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষের মধ্যে আর তিতকুটে ভাব থাকে না। এবার সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে সর্ষেটার একটা মিহি পেস্ট তৈরি হয়। ভালো করে মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষেটা খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে শিলেও সর্ষে বেটে নিতে পারেন। একটা বড় বাটি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা। এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। পাতুরিতে কিন্তু সর্ষের তেল মাস্ট।
খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেছি। এর মধ্যে আলাদা করে আর লবণ ব্যবহার করছি না, যেহেতু সর্ষে বাটার সময়তেই আমি লবণ দিয়ে সর্ষেটাকে বেটেছিলাম। মশলাটা ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। মাছের পিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, মিডিয়াম সাইজের কলা পাতা নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে কলা পাতার মধ্যে ফোল্ড করে নেব। ম্যারিনেট করে রাখা একটা মাছের পিস কলা পাতার ঠিক মাঝখানে রেখে দিলাম, আর তার উপরে একটু সর্ষে বাটার মশলাও দিয়ে দিলাম। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে একটা সাইড ফোল্ড করছি, তারপরে দুদিকটা ফোল্ড করে নিয়ে আবার অপোজিট সাইডটা ফোল্ড করে নিচ্ছি। এমনভাবে ফোল্ড করে নিতে হবে যাতে ভাজার সময় ভেতর থেকে মশলা বেরিয়ে না আসে। এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে পাতাটা খুলে না যায়। এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয়। দেখুন, আমার পাতুরির জন্য মাছটাকে কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাকি মাছের পিসগুলোকেও কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে নেব। আরও একটা পাতা দিয়ে মুড়ে নেওয়া আমি দেখিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে কলা পাতার মাঝখানে মাছের পিস দিয়ে তার উপর একটু সর্ষে বাটা মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। পাতাটাকে এমনভাবে ফোল্ড করবেন যাতে ফোল্ড করার সময় পাতা ফেটে না যায়। যদি পাতা ফেটে গিয়ে থাকে তাহলে কিন্তু আর একটা কলা পাতা দিয়ে মুড়ে নেবেন, তা না হলে ফ্রাই করার সময় ভেতর থেকে মশলা বেরিয়ে আসবে। এবার খুব ভালো করে বেঁধে নিলাম যাতে ফোল্ড করে নেওয়া পাতাটা খুলে না যায়। এইভাবে বাকি মাছের পিসগুলোকেও কলা পাতা দিয়ে মুড়ে নেব। সমস্ত মাছের পিসগুলো কলা পাতায় মুড়ে নেওয়া হয়ে গেছে। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এইভাবে একটু চারিদিকে ব্রাশ করে দিচ্ছি যাতে সমানভাবে তেল ফ্রাই প্যানে লেগে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে কলা পাতায় মোড়া মাছের পিস ফ্রাই প্যানের ওপর দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু সব কটা দিচ্ছি না, আমি চারটে চারটে করে করছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট এগুলোকে ফ্রাই করে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করলাম। একটা সাইড ফ্রাই হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে করবেন না, তাহলে ভেতর থেকে মাছের পিসগুলো মানে মাছগুলো সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে, আর ওপরের কলা পাতাটা কিন্তু পুড়ে যাবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে ফ্রাই করে নেব। ওই একই রকমভাবে ঢাকাটাকে খুলে নিয়ে পাতুড়িগুলোকে উল্টে দিতে হবে। বারবার এইভাবে উল্টে পাল্টে পাতুড়িগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যদি এইভাবে পাতুড়িগুলোকে ফ্রাই না করা হয়, হাই ফ্লেমে যদি তাড়াতাড়ি ফ্রাই করা হয়, তাহলে ভেতরের মাছ কিন্তু কাঁচা থেকে যাবে। আমাদের ভেটকি মাছের পাতুড়ি একদম রেডি। এবার তুলে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। গরম ভাতের সাথে
এই ভেটকি মাছের পাতুরি কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।